বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধু লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ রোগের মতো এক ভয়ঙ্কর প্রাণঘাতী শারীরিক সমস্যা সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র সম্মত এবং সহজ ঘরোয়া ওষুধের দ্বারা কিভাবে মাত্র কয়েক দিনেই দূর করা সম্ভব সেই বিষয়ে অতি সংক্ষেপে এই ছোট্ট ভিডিওটিতে আলোচনা করব সামান্য লো প্রেশার খুব একটা ভয়ঙ্কর নয় ঠিকই কিন্তু অস্বাভাবিক লো প্রেশার খুবই ভয়ঙ্কর এতে আকস্মিক জীবনহানিও ঘটে থাকে তাছাড়া মাঝামাঝি বা মধ্যম লেভেলের লো প্রেশারেও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় যেমন দুর্বলতা মাথা ঘোরা এবং হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া লো প্রেশারে বেশি দিন ভুগতে থাকলে আমাদের দেহে অক্সিজেনের অভাব ঘটে এবং এর ফলে হার্ট এবং ব্রেন বা মস্তিষ্ক ড্যামেজ হতে থাকে পরিণামে ঘটে মৃত্যু সুতরাং লো প্রেশারের সমস্যা দেখা দিলে শুরুতেই সতর্ক হতে হবে লো প্রেশার নিরাময় করতে আমরা যে ওষুধটি প্রয়োগ করবো তা আমরা বাড়িতেই অতি সহজে তৈরি করে নিতে পারবো ওষুধটি বা ভেষজটি আমরা অনেকেই চিনি এবং জানি তবে আমরা অনেকেই এর সঠিক ব্যবহার জানি না কেউ কেউ একে হাই প্রেশারের ক্ষেত্রেও প্রয়োগ করে থাকেন যা খুবই ক্ষতিকর তথা ভুল চিকিৎসা কারণ এই ভেষজ ওষুধটি লো প্রেশারের জন্যই অতি কার্যকরী এবং নিরাপদ ওষুধ আসুন জেনে নিই কীভাবে ঘরোয়া ওষুধটি তৈরি করে নিতে হবে এজন্য আমাদের প্রয়োজন হবে অর্জুন ছাল বা অর্জুন গাছের ছাল একটু চেষ্টা করলেই সংগ্রহ করা অসম্ভব নয় এছাড়া দশকর্মা দোকানে এবং ভেষজ ওষুধের দোকানেও কিনতে পাওয়া যায় ওষুধ তৈরির পদ্ধতি অর্জুন ছাল কাঁচা সংগ্রহ করতে পারলে কাঁচা ছাল পনেরো গ্রামের মতো আর শুকনো হলে সাত থেকে আট গ্রাম নেবেন ছালের টুকরোগুলো একটু থেঁতো করে নিতে হবে এবার আধ গ্লাস দুধ এবং দেড় গ্লাস জল একসঙ্গে মিশিয়ে নিন এই দুধ জলের মিশ্রণের সঙ্গে থেঁতো ছালগুলি খুব কম আঁচে সেদ্ধ করতে হবে সেদ্ধ হতে হতে দুধ জলের মিশ্রণ যখন অর্ধেক পরিমাণ হয়ে যাবে তখন নামিয়ে ছেঁকে রাখতে হবে ঠান্ডা হলে এটি খেতে হবে বিকেলের দিকেই খাবেন একটা না কয়েক সপ্তাহ এইভাবে ওষুধটি তৈরি করে খেতে হবে তবে সপ্তাহ দুয়েকের মধ্যেই উল্লেখযোগ্য উপকার পাবেন মাসখানেক ওষুধটি খাওয়ার পর প্রেশার লেভেল মেপে নেবেন প্রেশার স্বাভাবিক হলে ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন অবশ্য পরে প্রয়োজন হলে অবশ্য এই ওষুধটি আবার খেতেই পারেন আজ এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ